বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিকেল বর্জ্য বিক্রি, জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অধ্যাপকদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয়। আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে ভিজিলেন্স কমিশনার টালা থানা নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। 2023-এর 14 জুলাই ভিজিলেন্স কমিশনারকে লেখা অভিযোগপত্রে একটি দুটি নয়, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে 15 রকমের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন আখতার আলী, যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, টেন্ডার না ডেকে সরকারি জায়গা, খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণ, অযোগ্যদের কোটি কোটি টাকার বরাত, ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার। আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্যভবনকেও জানিয়েছিলাম, এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, করাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। এখানেই শেষ নয়, আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকাউন্ট অফিসারদের অগ্রাহ্য করে বিভিন্ন সংস্থাকে সুযোগ সুবিধা করে দেওয়া, সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজকর্ম পিডাব্লিউডিকে না দিয়ে তৃতীয় পক্ষকে দিয়ে করানো, কলেজের একাডেমিক ফান্ডের অপব্যবহার, ইচ্ছাকৃতভাবে ওয়ার্ক অর্ডার ভেঙে 1 লক্ষ টাকার নিচে দেখানো যাতে ই টেন্ডার এড়ানো যায়, রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে এড়িয়ে বেআইনিভাবে 2 চাকার গাড়ি পার্কিংয়ের বেনামি ব্যবসা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়ম, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অধ্যাপকদের বদলি, এমনকি ভেন্ডারদের থেকে 20% ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করতো, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা, এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের উপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে, উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, এছাড়া ডেড বডি স্ক্যাম আছে। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এরকমই নানা অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই। সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।